ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড টাইটেল পড়ে তো বুঝতেই পেরেছো, এটা বার্থডে ব্লগ। অ্যান্ড আজকে আমার বার্থডে, আজকে মিন্স কালকে, কালকে না আজকেই, কারণ এখন বাজে হচ্ছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি টর্চ জ্বালিয়ে রেখেছিলাম, কারণ এমনি মুখ চোখের এরকম অবস্থা, আর আলোটাও খুব একটা বেশি ভালো নেই, সেই জন্য আমি আমার মানে প্রকাশের ফোনে টর্চটা জ্বালিয়ে গেছিলাম। সো এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ, 3:14, মানে 3:15, রাত 3:15 বাজে। সো হিসেব মতন আজকেই আমার বার্থডে। অ্যান্ড 12টার সময় অ্যাজ ইউজুয়াল সবাই কল করেছিলো, সুমনা, পুলটি। এক সেকেন্ড, আমি লাইটটা একটু জ্বালিয়ে নিই, কারণ নাহলে একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে। সো সুমনা, পুলটি, খুশি, গোপাল, গোপালদা, বাবাইদা, রিয়াদি, আমার ভাই মেঘা, তো সবাই, নেঘা তো জানোই এখন ওই বাড়িতে রয়েছে, আমরা যেহেতু এই বাড়িতে রয়েছি, তো সবাই কল করেছিলো। মোটামুটি 1টা অবধি ওই সব পার্ট চলেছে, দেন তারপরে আমি এমনি শুয়ে শুয়ে ফোন টোন ঘাটছিলাম, একটুখানি রিপ্লাই টিপ্লাই করছিলাম, যারা যারা উইশ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবেও, কেউ কেউ অনেকেই কমেন্টে উইশ করেছে, তো তাদের কমেন্টে রিপ্লাই করছিলাম, আর মেসেজ উইশে সব কিছু রিপ্লাই করছিলাম। দেন তারপর কিছু জিনিস আর কি অর্ডার দিচ্ছিলাম প্রকাশ আর আমি মিলে বসে বসে। কী জিনিস অর্ডার দিচ্ছিলাম, কিসের জন্য অর্ডার দিচ্ছিলাম, কেন দিচ্ছিলাম, সমস্ত কিছু কালকে সকালে বলবো, এখন আর আমি বেশি কিছু কথা রাত্রিবেলা বলতে চাইছি না আর কি। আর প্রকাশ অলরেডি শুয়ে পড়েছে, ওই সব অর্ডার টর্ডার দেওয়ার পর আমি একটু ফোন ঘাটছিলাম, দেন প্রকাশ সবক্ষণে শুয়ে পড়েছে, মানে ওর ভালো লাগছে না, ও ঘুমিয়ে পড়েছে। অন্যদিন ও জায়গা থাকে, মোটামুটি বই টই দেখে, কোনো মুভি দেখে, বাট আজকে ও ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড আমি ভাবলাম যে ব্লগটা এখন থেকে স্টার্ট করি, কারণ এমনিতেও কালকে সারাদিন তো ব্লগ করবই, কিন্তু সেরকম তো কিছু ইন্টারেস্টিং মানে হবার নেই, কারণ বুঝতেই পারছো যে যেরকম সিচুয়েশান সবই জানো তোমরা, আমার আগের ব্লগও দেখেছো, আর তাছাড়াও বাইরেও সমস্ত কিছু খুব খারাপ পরিস্থিতি, তো সেই জন্য কিছু সেরকমভাবে পসিবল না। আর আমরা এখনও রয়েছি হোম কোয়ারেন্টাইনে। বাই দ্য ওয়ে, তোমরা অনেকে প্রে করেছিলে আমাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন অনেক ভালো আছি, অনেক বলতে আমরা পুরোপুরি বলতে পারো সুস্থ। আমরা ডাক্তারের সাথেও কথা বলেছি, তো ডাক্তার বলছে হ্যাঁ এখন আর কোনো প্রবলেম নেই, কারণ আমরা বেশ কিছুদিন ধরে, আমি ব্লগে হয়তো সেরকমভাবে বলা হয়নি বা আমি ব্লগ করিও নি মাঝে, আর লাস্ট ব্লগে মেবি আমি বলিনি, 25 তারিখ একটা ব্লগ করেছিলাম, সেখানে হয়তো আমি সেরকমভাবে বলেছি কিনা আমার খেয়াল নেই, বাট আমাদের প্রায় বেশ কিছুদিন ধরে, আমরা তো অনেক দিন হয়েছে কোয়ারেন্টাইনে এসেছি, আমার ব্লগগুলো হয়তো অনেক লেটে গেছে তোমাদের কাছে, তোমরা অনেক পরে হয়তো জানতে পেরেছ, অনেক দেরিতে আমি পোস্ট ব্লগ এগুলো করেছি, বাট আমার অনেক দিন আগেই মানে আর কি আমরা হয়েছে আমাদের, তো আমরা চলে এসেছিলাম অনেক দিন, তাও আজকে 12-13 দিন তো হবেই, তো আমরা মানে বেশ কিছুদিন ধরে সমস্ত কিছু আমাদের নর্মাল, টেস্ট, স্মেল সবই পাচ্ছি, বাট তাও আর আমরা এই মাসটা মানে আজকে যেমন 27 তারিখ, তো 30-31 তারিখ অবধি পুরো থাকবো ভাবছি, তারপর টেস্ট করিয়ে রিপোর্ট যেটা আসবে যদি নেগেটিভ আসে দেন আমরা পুরো স্যানিটাইজ করে আবার নর্মাল লাইফ মানে আর কি চলে যাবো, মানে ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে যেরকম নর্মালি করি তো সেটাই করবো। ওই জন্য এখন তো বেরাচ্ছি না, আর খুব দরকার পড়লে প্রকাশ বেরাচ্ছে একটু, কারণ জানি, বাট তাও সেরকমভাবে যতটা পাচ্ছে ডিস্টেন্স সবার থেকে মেনটেন রেখে করছি, যতই ডাক্তার বলুক, বাট এখনও তো রিপোর্টটা আসেনি যেহেতু, দ্যাটস ওয়াই অনেকেই রিপোর্ট করে না, সুস্থ হয়ে গেলে বুঝতে পারে, রিয়েলাইজ করে, দেন ছেড়ে দেয়। তো আমরা ডিসাইড করেছি যে আমরা তো স্টার্টিংয়ে যেহেতু আমরা নিজেরাই ডাক্তারের সাথে কনসাল্ট করে বুঝতে পেরেছিলাম, তখন আমরা পজিটিভ কিনা ওটা টেস্ট করতে যাইনি, কারণ কি যাতে কিনা আরও অন্য কারণ না হয় আমাদের থেকে, কারণ আমরা যখন বুঝতে পারছিলাম, তো নেগেটিভটা অ্যাটলিস্ট করে আসবো যাতে কিনা একটু মনে শান্তি হয়। অ্যান্ড আমি জাস্ট শুয়েছিলাম নর্মালি, আমি ব্লগটা এখন স্টার্ট করবো, আমার কোনো এরকম মানে প্ল্যানিংও ছিল না, কোনো চিন্তাভাবনা কিছু ছিল না। সো কী হয়েছে, আমার তো মানে বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা যাই না, সম্ভবত পাচ্ছ না, জানালা দরজা সব দেওয়া, তো বাইরে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি, অ্যান্ড সারাদিন আজকে বৃষ্টি হয়েছে। আমার নাইটি যেগুলো ছিল, আমি বলছিলাম আগের ব্লগে যে আমি বেশি মানে 2-3টে নাইটি নিয়ে এসেছি, যেগুলো কিনা মানে নর্মাল পুরনো, আর নতুন নাইটি আমি নিয়ে এসেছি, কিন্তু ওগুলো ভেবেছিলাম পরবো, কিন্তু যেহেতু ঠাকুর মারা গেছে নতুন জিনিস ভাঙতে পারবো না, আর মানে ভাগ্যবশত আমার আজকে নাইটিগুলো সব ভেজা, মানে বৃষ্টি হয়েছে, শুকায়নি আগের দিন, জন্য ভেজা। এবার মার থেকে বলতে মা এসে এই নাইটটা দিয়ে গেছে, মানে ধোয়াই ছিল মায়েরই নাইটি, পুরোনো নাইটি, মা তো খুব বেশি নাইটি পরে, রাত্রিবেলাই পরে, সো পুরোনো নাইটি এটাই, আমি বললাম মা একটা হালকা ফুলকা একদম পুরোনো দেখে কিছু দেবে, কারণ
আমার গরম লাগে, যদিও বা এখন বৃষ্টি হচ্ছে সেটা আলাদা ব্যাপার, বাট নর্মালি আমার গরম লাগে, আমি অত মোটা সোটা কিছু পরতে পারি না নাইটি। তাহলে আমি একদম পুরোনো একটা পাতলা দেখে নাইটি দিয়ে যাবে, সো ওটা দিয়ে গেছে মা, ওটাই পরে নিয়েছি, বুঝতেই পারছো পুরোনো, আর অতটা ভাবিনি যে ব্লগ করবো, নতুন কিছু করতে হবে। আর জানো যে আমি কোনো কিছু ফেক ওরকম দেখাই না, ক্যামেরার সামনে আসতে হবে বলে সেজে গুজে একদম আসবো সেরম না, জাস্ট চুলটা একটু এলোমেলো ছিল, চুলটাকে জাস্ট এরম করে আছড়াতে তো পারছি না, হাত দিয়ে জাস্ট এরম করে একটা ক্লিপ মারলাম, কারণ না হলে পুরো পাগলি লাগছিলো। সো ওই জন্য বললাম যে ব্লগটা এখন থেকেই স্টার্ট করি, কারণ কালকে সারাদিন সেরম তো কিছু হবে না, যা হবে যেটুকু হবে নিজে হাসি খুশি থাকবো, ব্লগ করবো, তোমাদের সাথে কথা বলে এনজয় করবো, এইভাবেই পুরো ভিডিওটাকে মানে পুরো দিনটাকে কাটাবো, ভিডিওটাকে বলছি মানে বলতে চাইছিলাম পুরো ভিডিওটাকে ভরাবো বকবক করে, সেটা নয় আসলে, কালকে ওইভাবে পুরো দিনটাকে কাটাবো। সো দেখি কী কী হয় কালকে, কী কী করতে পারি না পারি, বাট হ্যাঁ কিছু সেরমভাবে হবে না, কারণ মেঘা ফোন করেছিল আজকে, মেঘাও খুব বলছিল যে বৌদি আমি আর দাদা প্ল্যান করেছিলাম যে রাত্রি 12টার সময় কেক আনবো, আবার পরদিন আনবো, সো আমারও প্ল্যান ছিল, আমি বলছিলাম যে বার্থডেতে প্ল্যান ছিল, তো যাই হোক সব ম্যাচাকার হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, হাসি খুশি থাকবো, আর হাসি খুশি থেকে পুরো দিনটাকে এনজয় করবো, এরকম না যে বাইরে ঘুরে বা ভালো খাবার খেয়ে, অবভিয়াসলি বার্থডে দিন একটু ভালো খাবার খেতে মন চায়, বাট হবে না জানোই তোমরা, তো আনন্দ করে একটু হাসি খুশি ভাবে থেকে মুভি দেখে এমনি সারাদিন এইসবই করছি, তা ওইসব করেই একটু হাসি খুশিভাবে থেকে দিনটাকে কাটাতে হবে, কারণ আর কি আছে এছাড়া, মানে আর তো কিছু করার নেই, হাসি খুশি থেকে নিজেকে একটু সময় দিয়ে, নিজেকে তো সময় দিচ্ছি কদিন ধরে, নিজেকেই সময় দিচ্ছি, বাট তাও একটু ভালোভাবে এনজয় করতে হবে কালকে দিনটা, আফটার অল বার্থডে বলে কথা। আমি এখন জাস্ট ঘুমাবো, কারণ দেখতেই পেলে 3:30 অলমোস্ট বাজে, আর কালকে আমি সকাল সকাল উঠছে হবে না আমি জানি, কিন্তু সকাল সকাল এই কারণে উঠতে যাই, কারণ বার্থডের দিনটা খুব তাড়াতাড়ি কেটে যায়, যদিও বা কালকে বাড়ি থাকবো হয়তো কাটবে না, বাট তাড়াতাড়ি কেটে যায়, তো আমি চাই না দিনটা মানে দেরি করে উঠলে দিনটা ছোটো হয়ে যাবে, তাড়াতাড়ি উঠবো তাহলে দিনটা পুরোটা পাবো, অ্যান্ড পুরো দিনটা ভালোভাবে একটু এনজয় করে থাকবো, সো দেখা যাক কী হয়। আমি এখন যাই শুয়ে পড়ি, আমি কালকে সকালে আবার কথা বলবো, আর বেশি বড় পড়ছি না, কারণ অলমোস্ট আমি 6-7 মিনিট মতন কথা বলে ফেললাম, কারণ এমনি আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, আর কালকের বার্থডে ব্লগটা সারাদিন আমি করবো, সো একটু তো বড় হবেই, আর আমি বেশি বড় করতে চাই না, কারণ আমার ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, আই থিঙ্ক লাস্ট এই ভিডিওটা একটু বেশি বড় হবে, এরপর আস্তে আস্তে আমি ব্লগগুলো ছোটো করে দেবো, চাপ নেই, কারণ অনেক বেশি বড় ব্লগ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি, সো সেটা আমি করবো না, কারণ সবার কাছে টাইম থাকে না এতটা যে সবাই 30 মিনিট 40 মিনিটের ব্লগ পুরো দেখবে, সো আমি যেটা করছি সেটা যদি মানুষ পুরো নাই দেখলো তো কী মানে, দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে ছোটো করবো। সো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, কথা বাড়িয়ে আর বেশি সময় নষ্ট করছি না, আর আমাকে ঘুমাতেও হবে যেরকম আমি বললাম, চলো এবার আমি একটু ঘুমিয়ে নিই, কালকে সকালে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, গুড নাইট। হাই গাইজ, গুড মর্নিং, সো উঠে গেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে, এখন বাজে অলমোস্ট 12টা, আমি উঠে গেছি তাও 11টার মধ্যে উঠে গেছিলাম, দেন উঠে ফ্রেশ হয়েই মানে বাসি যেটা পরে শুয়েছিলাম, তো আমি সকাল সকালেই স্নান করি, যেহেতু স্নান যদি নাও করি তাহলে আমি যেটা পরে শুই সেটা চেঞ্জ করে নিই, যদি খুব শরীর টরীর খারাপ না থাকে, তো ওঠে চেঞ্জ করে নিয়েছি নাইটি, অ্যান্ড ফ্রেশও হয়ে গেছি, আর একটু কাশি হচ্ছে আবার আজকে, অ্যান্ড ভেতরে ঘরটা অন্ধকার দেখছো, জানলা ফালনা কিছু খুলিনি, কারণ একটু আগে বিপদ বৃষ্টি হচ্ছিলো, ফোন এসছে ওখানে, অ্যান্ড প্রকাশের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকাল সকাল প্রকাশ ব্রেকফাস্ট আমাকেও করে দিয়েছিল, ও নিজের জন্যও করেছিল, বাট আমি কালকে যেরকম রাত্রিবেলা ব্লগ করলাম, তার মানে ব্লগ স্টার্ট করলাম জানোই তোমরা, তো আমার ঘুমোতে ঘুমোতে 5-6টা মতন বেজে গেছিলো, ঘুম আসছিলো না আসছিলো না, তারপর 6টা মতন বেজে গেছিলো, তো তাই জন্য একটু লেট হয়ে গেছে উঠতে, তো প্রকাশেও তো ঘুমিয়েছিল, তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বলতে হরলিক্স বা প্রোটিনিক্স দুটোর মধ্যে কোনো একটা করেছে, তারপরে ও খেয়ে নিয়েছে, আর আমি পরে খাবো, একটু ল্যাদ খাচ্ছিলাম, তো এখন তাড়াতাড়ি দেরি করলে হবে না, তাড়াতাড়ি খেতে হবে, কারণ এখন খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, তো খেয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে লাঞ্চের জন্য ভাত ছাত যেগুলো করা নর্মালি সেগুলো বসিয়ে দেব, তারপর দেখি সারাদিনটা কীভাবে কী কাটাই, দিনটা অর্ধেক চলে গেছে অ্যাকচুয়ালি, দুপুর হতে চললো, এটাই আমি চাইছিলাম না অ্যাকচুয়ালি, আজকে আমি ভেবেছিলাম নিজের একটু কেয়ার নেবো, মানে একটু স্কিন কেয়ার টিন কেয়ার এগুলো করবো, সো দেখা যাক কী হয়, তো দেখতে থাকো, আমি সবার ফার্স্ট আগে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে মানে ভাত ছাত বসিয়ে নিই, বসিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি।
সো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, দেন আমি আর শ্যুট করিনি কারণ কি দেরি হয়ে গেছিলো অনেক, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি, সবজি টবজি দিয়ে কেটে কেটে ভাত বসিয়ে দিয়েছি। আর ঘর এখন আমার ক্লিন হয়নি, ঘরটা আমি পরে ক্লিন করবো রান্না হয়ে গেলে, কারণ ওই জায়গাটা এমনি মেস হয়ে আছে, তো পুরো কমপ্লিট হলে আমি সমস্ত কিছু ক্লিন করবো, তারপরে এই বিছানাটাকে তুলবো। তোমরা জানো যে আমরা এখনও মানে ফ্লোরেই শুচ্ছি, ফ্লোরে বলতে মোটা বিছানা করে শুচ্ছি, তো পুরো মোটা বিছানাটাকে তো ডেলি তোলা সম্ভব না, তো দুদিন তিন দিন অন্তর অন্তর আমরা তুলে ক্লিন করছি, আর নর্মাল ড্রেসগুলোতে পুরো বাকি জায়গাটা ক্লিন করছি। তো আজকে ওটা পুরো তুলবো, তুলে একদম ফিনাইল ফিনাইল দিয়ে ভালো করে ক্লিন করবো। আপাতত তো আর কয়েকটা দিন আছে, কারণ টেস্ট করতে যাবো আমি, আই থিঙ্ক দু তিন দিনের মধ্যেই টেস্ট করতে যাবো, রিপোর্ট চলে আসলে তারপর স্যানিটাইজারের সাথেও মানে স্যানিটাইজার লোকের সাথে কথা হয়ে গেছে, স্যানিটাইজ ফ্যানিটাইজ সব কিছু করে দেবে। তো আপাতত যে কদিন আছে ফিনাইল ফিনাইল দিতে একটু ক্লিন রাখছি, তো ওগুলোই করবো এখন। আর ভাতটা হতে হতে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করে নেবো। আমি এখনও জানি না যে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট এনেছি কি, আমাকে একটু চেক করতে হবে। মোটামুটি সব কিছু তো ব্যাগটার মধ্যে, আমার ট্রয়েলটার মধ্যে ছিল মেকআপের সমস্ত জিনিস, স্কিন কেয়ারের জিনিস, তো আমি তাও একটু চেক করবো যে স্কিন কেয়ার প্রোডাক্ট যদি এনে থাকি তাহলে একটু স্কিন কেয়ার করবো, কারণ হেয়ার ওয়াশ করতে পারছি না, মানে শ্যাম্পু ট্যাম্পু তো করতে পারছি না, চুলের অবস্থা বুঝতেই পারছো খারাপ, আর শরীর ভালো ছিল না সেভাবে, স্কিনের যত্ন নিই, স্কিনের অবস্থাও খুব খারাপ। সো ভাবলাম যে আজকে যেহেতু বার্থডে, এমনিতেও তো কোথাও যাওয়ার নেই, কিছু করার নেই, তো নিজেকেই একটুখানি মানে প্যাম্পার করতেই পারি, দ্যাটস ওয়াই আমি স্কিন কেয়ার করবো। সো চলো আগে চেক করে নিই যে আছে কি না, যদি থাকে দেন তোমাদের সাথে শেয়ার করছি আমি কী করছি না করছি, সে দেখি। সো আমি সব মোটামুটি নিয়েই এসেছিলাম, সব কিছুই ছিল ব্যাগটাতে, আমি একটু চুলটা বেঁধে নিই, প্রবলেম হবে, কোনো হেয়ার ব্যান্ড টাইম কিছু নেই যে সামনে দেবো, বাট ইটস ওকে, এরকমই করে নিচ্ছি। ফার্স্টে আমি ফেস ওয়াশ ইউজ করবো, আমি অত ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট নর্মালি, নাহলে ব্লগটা প্রচুর বড়ো হয়ে যাবে। ইনক্যাফিনারি ফেস ওয়াশটা ইউজ করে নেবো ফার্স্টে, ঠিকঠাক ফেসও ওয়াশ করছি না কতদিন হয়ে গেছে। সো হয়ে গেছে, এবার আমি ফেসটা ওয়াশ করে নিই, তারপর তোমাদের সাথে পরের স্টেপটা শেয়ার করছি। ফেসটা ওয়াশ করে নিয়েছি, এবার আমি ইউজ করছি এই গুড ভাইবসের একটা স্ক্রাব, গুড ভাইবস চেরি কিছু একটা স্ক্রাব। তো এটা কথা কোনো একটা ভিডিওতে আমি আগেও শেয়ার করছি, তো অত ডিটেলসে যাচ্ছি না, ফটাফট করে নিই। স্ক্রাব করে নিয়েছি আর ফেসটাকেও ক্লিন করে চলে এসেছি, আর এরপর আমি ইউজ করবো হচ্ছে মামাআর্থের এই ফেস মাস্কটা, আপটান ফেস মাস্ক। আমি একটা অন্য ফেস মাস্ক ইউজ করছিলাম, কিন্তু তারপর দেখলাম যেটা আছে এটা আমি কোনোদিন ইউজ করিনি, আমার কাছে ছিল ছোটো প্যাকেটটা, মানে ছোটো কী বলবো প্যাকটা, হ্যাঁ স্মল প্যাকটা ছিল আমার কাছে, তো ওটাই ইউজ করবো এখন। আমি এরকম করে হাতে ঢেলেই নিই, তারপরে ইউজ করি। হয়ে গেছে ফেস প্যাকটা আমার লাগানো, আর আমি বাইরে চলে আসলাম কারণ আবার মেক করেছে, ভীষণ কালো হয়ে গেছে, ঘরে একদম আলো নেই, যেহেতু জানলা ওই পাশে জানাটা বন্ধ আর লাইটও জ্বালাইনি, আর লাইটের এমনিতেও এই লাইটটা ভালো আলো নেই, সব কিছু তো আমাদের এখন লাইটও তো ঠিকঠাক লাগানো হয়নি, সবই লাগাতে হবে। যাই হোক, তো ফেস প্যাকটা লাগিয়ে ফেলেছি আর ভাতও অলমোস্ট হয়ে গেছে, এবার আমি ভাতটা নামাবো, নামিয়ে ঘরটা পুরো ক্লিন করে একবারে স্নান করবো, যখন তখন ফেস প্যাকটা একদম তুলবো। চলো আগে সব কাজ বাজগুলো করে নিই। এই হলো অবস্থা এই মুহূর্তে, ঘরের পুরো ক্লিন করতে হবে, ওখানে ফলগুলো ওখানেই রাখবো কিন্তু এখন আপাতত তুলে দিয়ে তারপর রাখতে হবে, কারণ ফল ওরকম করে না ছড়িয়ে রাখলে নষ্ট হয়ে যাবে, আর এই সব পুরো মেস হয়ে আছে, সমস্ত কিছু কমপ্লিট, জাস্ট ক্লিন করবো, ক্লিন করে স্নান করলে আমার কমপ্লিট। ভাবছি দেড়টা অলমোস্ট বেজে গেছে, তো প্রকাশ বলছে যে খেয়ে নিই, কারণ কি টাইমে এখন খাওয়া দরকার, আর এমনিতে আমি স্নান করিনি, স্নান না করে খেতে ইচ্ছে করে না, বাট প্রকাশ বলছে খিদে পেয়েছে, তো একবারে খেয়ে নিই, একবারে সব বাসন মাজবো, একবারে সব কিছু ক্লিন করবো, তারপর একদম স্নান করে নেবো। আর এমনিও আমি সকালবেলা যেহেতু মানে বাসনে একেবারে সব ছেড়ে ফেলেছি, তো চাপ নেই, আমি একবারে খেয়ে দিয়ে নিয়ে তারপর সমস্তটা ক্লিন করে তারপর সব মেজে ঠেজে একবারে স্নান করতে যাবো, সব কিছু করে নিই ফটাফট করে।
সব কাজ এখন মোটামুটি গুছানো হয়েছে, মোটামুটি এই জায়গাটা আমি গুছিয়ে ফেলেছি। কলগুলো আপাতত একটা প্লাস্টিকে রেখেছি, কারণ যদি মুছছিলাম তো প্লাস্টিকে রেখেছি, একটু পরে আবার ছড়িয়ে রেখে দেবো। অ্যান্ড মোটামুটি সব ক্লিন করে নিয়েছেন। বিছানায় একটা কোনো চাদর পাতলাম, আসলে এক চাদরই মানে রয়েছে কয়েকদিন ধরে, এবার পুরোনো চাদরই পাতা হচ্ছিলো। আমি ভাবছিলাম যে নতুন চাদর পাতলো, মানে নতুন না, এটাও পুরোনো, মানে এক দুবার ইউজ করা। ভাবছিলাম যে পাতবো না, যে আবার ইয়ে করতে হবে, ভাবলাম যে সবই তো ধুতে হবে, সবই স্যানিটাইজ করতে হবে, তো বেকার বেকার আর কি দরকার, ওর জন্য পেতেই দিলাম যে একটু তো কিছু হালা টালাও। সে যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে ফেস প্যাকটা রেখেছি আমি, ফেসে এতক্ষণ মানে রাখার ঠিক নয় আর কি, শুকিয়ে গেলেই ওয়াশ করে নিতে হয় 15 মিনিট হলো, 10 মিনিট, বাট হয়ে গেছে কাজ করতে করতে। আমার মাথাতেই ছিল না, এটা এত না মানে স্কিন টানছে না আমার, তো একদম হালকা বোঝ, আমি ভুলেই গেছিলাম। এবার আমি ক্যামেরা অন করতে গিয়ে মনে পড়লো। তো যাই, এবার আমি অনেক দেরিও হয়ে গেছে বাইরে, বুঝতে পারছো কি জানি না, বৃষ্টি হচ্ছে বাইরে মারাত্মক, আমি দেখাচ্ছি তারাও। স্নান করবো এবার আমি, সব কাজ কমপ্লিট, জাস্ট কয়েকটা ফোনে কথা বলছি, কয়েকটা বাসন রয়েছে সেগুলোকেই জাস্ট ধোবো। আর ভাবলাম আজকে সারাদিনটা নাইটি পরে কাটাবো না, সেই আমার সারাদিন নাইটি পরেই কেটে গেল। এখন আমি একটা কুর্তি ফুর্তি পরবো, আর ইচ্ছা আছে বিকেলের দিকে একটু রেডি হব। দেখি, ভাবছিলাম ইউটিউব লাইভে আসবো, বাট বুঝতে পারছি না, কারণ কারেন্ট ঠারেন্ট যদি না থাকে কোনোদিন আমি লাইভে আসিনি, আমি আজ পর্যন্ত ফেসবুক লাইভেও আসিনি ইনফ্যাক্ট। তো ভাবছিলাম আসবো সকালে, ভাবছিলাম একটা পোস্ট করি যে আজকে আসবো লাইভে, কিন্তু আবার বললাম যে বৃষ্টি হচ্ছে, যদি কারেন্ট ইনকেস না থাকে তখন আমি প্রবলেমে পড়ে যাবো, বেকার কথা দিয়ে কথা রাখতে পারবো না, সেই জন্য আর পোস্ট করিনি। বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে বাইরেটা দেখাই, দাঁড়াও। এই যে বৃষ্টি হচ্ছে, একটু কমেছে, হালকা হয়েছে বৃষ্টিটা, হালকা জলও জমে গেছে। ফটাফট আগে আমি একটা স্নানটা করিনি, কারণ আর ভালো লাগছে না, হচ্ছে মানে এমনি গরম নেই বলে তাও ঠিক আছে, বেঁচে গেছে। আর আমি গলা দেখছি, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এখানে গরমের জন্য মা একটা চেন পরিয়েছিল আমাকে, আর ওটা পুরো মানে রুদ্রাক্ষ দেওয়া ছিল, মা দিয়েছিল, ওটা বার্থডেতে মা দিয়েছে, মা বলতে এই বাড়ির মা, আমি দেখাইনি আসলে, খেয়াল ছিল না। তো মানে আমাদের বাড়িতে সবাই মোটামুটি রুদ্রাক্ষ পরে আর চেনে, তো আমাকেও দিয়েছিল। এমনিতেও আমি অত মানে বড় চেন পরতে খুব পছন্দ করি না, তাও মা দিয়েছিল, যেহেতু বলছিল বার্থডে গিফট, আমি পরেছিলাম। কিন্তু এই পাশে না পুরো চুলে গেছে, দুই দিক পুরো চুলে গেছে, ওই জন্য এখন কিচ্ছু পরতে পারছি না, খুলে একটু রেখে দিয়েছি। তো যাই হোক, আমি এবার স্নানটা করি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2:40-2:45 এরকম, আমি তো হয়েছি 3:30-4 বেজে গেছে, বাট এখনও বেশি বাজেনি, শান্তি, মানে সব কিছু ক্লিন করেছি না, ঘরটা মানে কী বলতো, একটুতেই মাছি হয়ে যাচ্ছে, ফল টলগুলো রয়েছে, তো ওই জন্য ফিনাইল দিয়ে কালকে মুছিনি, কালকে ফিনাইলটা ছিল না, মা আবার দিয়ে গেছে, ওই জন্য পুরো আরও মাছি ফাছি হয়ে যাচ্ছিলো একটু, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ওই কারণে। তো এখন সব ক্লিন করার পর একটু ফ্রেশ লাগছে, তো এখন জাস্ট একটু শোবো, শুয়ে রেস্ট নেবো। আর এমনি তোমার মেসেজটা এসছে, এগুলো একটু রিপ্লাই করবো, মানে উইশ যারা করেছে সেই সবই রিপ্লাই করবো, ব্যাস আর কিছু নেই এই মুহূর্তে করার। আমি আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা করছি, কারণ বললামই যেরকম এখন আর কিছু সেরকম তো নেই, তো বিকেলে আবার দেখা হচ্ছে। সো হে গাইস, আমি একটু রেডি হয়ে গেছি, এখন বাজে অলমোস্ট 7:30-8 মতন, আর আমি 8টার সময় লাইভে আসবো, আমি পোস্ট করেছিলাম লাস্টে, ফাইনালি অনেক ভেবেছি নিলাম না, লাইভে আসি একটুখানি, আর কারেন্ট ঠারেন্ট সব কিছু আছে, বাইরে অতটা বৃষ্টি হচ্ছে না, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরের জল জমে গেছে। অ্যান্ড প্রকাশ প্ল্যান করেছিল যে মানে ও দেখছিল কেক অর্ডার দেবে বলে, কিন্তু কোনো কিছু অ্যাভেলেবেল নেই, সো এটাই হচ্ছে এখন প্রবলেম। ওর একটু ইচ্ছা ছিল, আর আমারও মানে যখন শুনলাম আর কি, আমিও বললাম ঠিক আছে চলো কেকটা আলটিমেট কাটবো, বাট মেবি হবে না। সো যাই হোক, আমি এখন একটু রেডি হয়ে গেছি, হালকা কি করব, মন ভালো রাখার জন্য একটু সেরেছি আর কিছুই না, সাজা সেভাবে ইচ্ছে ছিল না, বাট আনলাম কিছু করার নেই, সেই মন মরা, যদি কিছু না করে বসে থাকি আরও মন মরা হয়ে যাবো, ওই জন্য আনলাম একটু রেডি হইনি, একটু রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা পরেছিলাম আগের দিন, তো ধুতে সব কিছুই তো হবে, স্যানিটাইজ করতেই হবে, তো আনলাম এটাই একটু পরে নিই, পরে নিয়েছি। আর সামনে আমার এক মুহূর্তে লাইট জ্বলছে, সেই জন্য একটু বেশি আলো আলো লাগছে, হলুদ হলুদ আলো লাগছে, একটু ইয়েলো, তো লাইটটা মানে একটু ওয়ার্ম টাইপের।
সো বসবো একটু পরে লাইভে, তোমাদের সাথে সবার সাথে একটু কথাবার্তা বলবো। এই ফার্স্ট টাইম আমি লাইভে আছি, সবচেয়ে বড় কথা। আমি কোনোদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ সরি হোয়াটসঅ্যাপ বলছি ফেসবুক ইনস্টাগ্রাম কোনো কিছুতেই আসিনি, লাইভে ইউটিউবেই ফার্স্ট আসছি। সো একটু গল্প টল্প করি, তারপর দেখা যাবে কী করবো, বাকিটা তারপর তো তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো আপাতত তোমাদের সাথেই কথা বলবো লাইভে, তো আর ব্লগ করা তো পসিবল নাই, ফোন দিয়েই কথা বলবো। সো চলো গল্প টল্প করি, তারপরে আবার এই ব্লগটাকে কন্টিনিউ করবো। সো হে গাইস, এই লাইটটা একটু জ্বালাও তো, দাঁড়াও এক সেকেন্ড। অ্যাকচুয়ালি লাইট অফ করে দিয়েছি, আর প্রকাশ এখানে একটু ছোট্ট করে ডেকোরেশন করেছে, যেরকম আমি লাইভেই বলছিলাম যে কেক আমরা ভেবেছিলাম মোটামুটি একটা ছোটোর মধ্যে কেক অর্ডার দেবো, বাট কেক আমরা পাইনি। তার কারণ হচ্ছে যত বৃষ্টি বৃষ্টি হচ্ছে আজকে কোনো কিছু মানে অর্ডার পাওয়া যাচ্ছিলো না জিনিসপত্র, সেই জন্য কী করব। তার আগে বিকেল বিকেল থাকতে না আমি বোনদের জন্য বোনার ভাইদের ভাইয়ের জন্য পেস্ট্রি অর্ডার দিয়েছিলাম, দু রকমের ছটা মতন পেস্ট্রি অর্ডার দিয়েছিলাম। আর আর কিছু ছিল প্রকাশ, আর মনে কেউ ছিল না, না তো হ্যাঁ ওই অর্ডার দিয়েছিলাম, তো ওদের কাছে চলে এসেছিলো। এবার বলছে এতগুলো কী করব আমরা, এই জন্য ওর দিয়ে গেছে তিনটে, ওরা তিনটে তিনজন খেয়েছে আর তিনটে আবার দিয়ে গেছে। আর আমরা অনেকক্ষণ ট্রাই করলাম, তারপরে আর পেলাম না, আমি চলো তাহলে এটাই কাটা যাক, আর দরকার নেই বেশি। আর এগুলো সব এগলেস, কারণ আমরা যেহেতু ডিম ফিম এখন কিছু খাচ্ছি না। সো কেকটাই এখন কাটবো ফটাফট করে, আর আমি তোমাদের একটু দেখিয়ে দিই, ছোট্ট করে জাস্ট একটু সাজিয়েছে, কারণ জানোই কী পরিস্থিতি, তার মধ্যেই যেটুকুনি আর কি সম্ভব সেলিব্রেট করা সেটুকুনিই করছি। দাঁড়া, এই যে এই ক্যান্ডেলগুলো ছিল আমাদের কাছে বা আরাধ্যার বার্থডের সময় ছিল, এই বাড়িতেই ছিল, সেগুলোতেই সাজিয়েছে। আর এত পিঁপড়ে হয়ে গেছে না, একটু মিষ্টির গন্ধ পেলেই পিঁপড়ে চলে আসে। সেগুলোকে এখন ফটোফট করে কেটে নিই, দাঁড়াও আমি এখানে একটু ক্যামেরাতে রাখি, আদারওয়াইজ তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ ফটোফট কাটবো দেন, তারপরে আবার আমাদের অনেক কাজ আছে। থাক, মানুষ তো হ্যাপি বার্থডে বলে, মানে এইরকম বার্থডে আমি জীবনে কেক কাটিনি, বাট এরকম ভাবে আমি কেক কাটিনি কখনো, অনেক সময় এরকমও গেছে আমি কেক কাটিনি, বাট এইরকম বিচ্ছিরি হবে না। তাড়াতাড়ি আসো, হ্যাপি বার্থডে বউ আমার, এদিকে আসো, হাতে নিতে হবে না। ভাবতে তো পারে যে আমি তোমাকে খাওয়াই না, আমরা সুইটা বেকারি বার করলাম, এটা দিয়েই তো হয়ে যেতে পারত। আরে উঠছে না তো, আরে নিচে হও আর একটু। ও তুমিও ক্যামেরা থেকে খাওয়ানো শিখেছো, নিচে হবে তো, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। না পুরোটা মজো আস হয়ে গেছে আমাদের বার্থডে সেলিব্রেশন। একটা কাজ করো, কেকগুলো একটু ঝুড়িতে চাপাতি রাখো কত। হ্যাঁ এখন না দাঁড়াও, টিসু ফিসু কিছু নেই না আমাদের এই মুহূর্তে, কিছু নেই, দাঁড়ান ক্যান্ডেলগুলো একটু নিভিয়ে দিই। এক খরচায় দুটো কাজ, মানে আরাধ্যার জন্মদিন, এখন মেকআপটা সত্যিই তো ভালো লাগছে, খারাপ না, আই মেকআপটা তো আমি ভেবেছিলাম কি বিচ্ছিরি করেছি। মানে আরাধ্যার বার্থডেতে এই ক্যান্ডেলগুলো আনা হয়েছিল, আরও অনেক ক্যান্ডেলই আনা হয়েছিল, তো এইগুলো জাস্ট একটুখানি জ্বলার পর নিভে গেছিলো, যেহেতু বার্থডের সময় বৃষ্টি বৃষ্টি ছিল আর নিভে গেছে। এটা খেলে খেয়ে নাও, ওটা খেয়ে নাও, ভালো টেস্টি। শুনি, ওরও বৃষ্টিতে নিভে গেছিলো, ওগুলোই ছিল বলে ওগুলো দিয়েই কাজ চলে গেছে, যদি না থাকতো আমরা কী করতাম কে জানে। আমরা তো ইনফ্যাক্ট প্ল্যান প্রকাশ করেছিল যে প্রথমে আমাকে জানায়নি ও কিছু, আমি যেরকম সকাল থেকে বলিও নি ওরকম কথা, কিন্তু ও কোনো কিছু আলটিমেট সারপ্রাইজ করতে পারে না। আর দেখো যে এই পিছন মানে বাইরেটা প্লাস্টার করানি না, এই জায়গাটা বৃষ্টি হলেই ভিজে যাচ্ছে, আমার রঙটা পুরো মানে আবার করাতে হবে, রং ফং সমস্ত কিছু প্লাস্টার করিয়ে তারপরে এবার রঙটা করাবো। হ্যাঁ তো যেটা বলছিলাম, তো ও কিছু সারপ্রাইজ রাখতে পারে না, তারপরে ও খোঁজাখুঁজি করছে, আমি বুঝে গেছি ব্যাপারটা, তো তারপরে বললাম যে দাও। আমি এমনিতেই প্ল্যান করেছিলাম কি যে বোনদের জন্য বোন আর ভাইদের জন্য কেক পাঠিয়ে দেবো, আমি একবার ভেবেছিলাম যে আমার ভাইয়ের জন্য পারে, তারপর বললাম যে না থাক ওদেরকে একবার আমি গিয়েই খাওয়াবো, কারণ এখন বৃষ্টির মধ্যে তো এবার কী বলো তো, আমি ভাবছি লাইভে আসবো, এবার
বারবার ফোন আসবে, এই আসবে, সে এইসব অনেক কিছু ভেবে বললাম না থাক, ওই বাড়ির টাইম পরে বুঝে নেবো। আপাতত এই বাড়িতে যেহেতু আরাধ্যা রয়েছে অনেক ছোট, আর হচ্ছে মেঘাও রয়েছে, ভাইও রয়েছে, ফোন এসছে একটু দেখে নাও, একটু বাইরে গিয়ে কথা বলো, তাহলে আমি একটু কথা বলে নিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ওরাও রয়েছে যেহেতু, সেহেতু আমি ওদের জন্য পাঠিয়ে দিয়েছি, আর ও আমি বললাম দাঁড়াও আগে ওদের জন্য জ্বালিয়ে নিলাম, সালাম আগে ওদের জন্য পাঠিয়ে নিই, তারপর আমি আমার জন্য অর্ডার দেবো। এবার ওদের জন্য পাঠাতে গিয়ে না আমি ভেবেছিলাম যে একবারে রসগোল্লা টাইপ অফ মিষ্টি মিষ্টি এরকম ধরনের অর্ডার দেবো, যাতে কিনা মারাও খেতে পারে। কিচ্ছু অ্যাভেলেবেল নেই, কিচ্ছু না, শুধুমাত্র অনেক কষ্টে এই এই পেস্ট্রিটা আর আরেকটা হচ্ছে তোমার অন্য ধরনের, ওটা ওই দুটো পেয়েছি অ্যাভেলেবেল, আমি ফটাফট অর্ডার দিয়েছি। এবার কেক ফেকগুলো অ্যাভেলেবেল ছিল, মোটামুটি একটা ছোটো সাইজের ভেবেছিলাম কেক না আনবো, যেটা কাটবো। দেওয়ার পর দেখছি সব বন্ধ, কিচ্ছু আর অ্যাভেলেবেল নেই। এগুলো মিও আমোর থেকে দিয়েছিলাম, মানে সুইগি থেকেই দিয়েছি, সুইগিতে মিও আমোর থেকে দিয়েছিলাম, ব্যাস তারপর সব বন্ধ হয়ে গেছে, কিচ্ছু আর অর্ডার দিতে পারিনি। ব্যাস যা মানে ভেবেছিলাম যে কিছু একটু খাবো, কিন্তু খেতে তো পারবো না যেহেতু এরকম অবস্থা, তার উপর একটু যাও প্রকাশ একটু হালকা প্ল্যানটা করেছিলো, আমি একটু মনে মনে খুশি হয়েছিলাম যে ঠিক আছে চলো ভালো কথা, প্ল্যান মানে প্ল্যানটা আমার ক্যান্সেল হয়ে গেলো। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি একটু আগে লাইভে এসেছিলাম অনেকক্ষণ, আজকে আমি ফার্স্ট আমার লাইভে, আমি বলেওছি লাইভেও যে ফার্স্ট আমি এই কোনো লাইভে আসলাম আর কি, ফেসবুক ফেসবুক লাইভে আমি কোনোদিন আসিনি। দারুণ ভালো লেগেছে আজকে আমার লাইভে এসে, মানে এক প্রায় দেড় ঘন্টা আমি লাইভে ছিলাম, এতটুকু বোর হইনি আমি, কন্টিনিউ মেসেজ মানে কন্টিনিউ তোমাদের কমেন্ট, কন্টিনিউ কথা বলে গেছি আমি, মানে আমি ভাবতে পারিনি যে এতটা আমাকে তোমরা স্পেশাল ফিল করাবে। এই জন্য বার্থডেটা আমার ভালো গেছে, ভীষণ ভালো গেছে বার্থডেটা। আর প্রকাশ হয়েছিল লাইভে, এক সেকেন্ড, এই জিনিস এই কিছু হয় না, বৃষ্টি বৃষ্টি হলে এত ঘরের মধ্যে পিঁপড়ে টিপড়ে হয়ে যায়, সমস্ত কিছু সাবধানে সাবধানে রাখতে। আর এখন খুব খারাপ অবস্থা, লাইভে তোমরা দেখোনি কিন্তু, এখন আমি একটু হালকা দেখাই, এই দেখো মেকআপ করছিলাম, তারপরে এই জায়গাটা ওইদিকে ওইদিকের থেকে এইদিকে সরিয়ে মানে ট্রাইপডটা রাখার জন্য একদম মেস হয়ে গেছে। সবার প্রথমে কেক ফেক তো কাটা হয়ে গেছে, এখন দেখি ভাত একটু বসাবো, ভাত বসিয়ে রেখে ওই তোমার বসিয়ে দিয়ে তারপর আমি সব কিছু গুছাবো। আর একটুখানি খারাপ লাগছে, স্পেশাল কিছু খেতে ইচ্ছা করছে, বাট কী করা হবে, কোনো ব্যাপার না, পরে খাবো যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন একদিন খাবো। যাই হোক, এইসব আর বকে লাভ নেই, এখন আমি একদম ফটফট করে ক্লিন করে নিই, ক্লিন ঠিন করে ড্রেসটাও চেঞ্জ করে নিই, মেকআপ ফেকআপগুলো তারপরে না হয় তুলবো, তো আগে সব করে নিই। হ্যাঁ, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট, আমি তোমার সাথে লাস্ট যখন কথা বললাম তারপর তো আমি বলছিলাম আমি ভাত বসাবো, তো ভাত বসিয়ে ফটাফট সব কিছু ক্লিন করেছি, ক্লিন করার পরই মানে শাড়িটা চেঞ্জ করেছি, আর এগুলো সব জঞ্জাল হয়েছিলো সেগুলোকে ক্লিন করে ভাত হয়ে গেছে, ভাত খেতে বসে গেছি গরম গরম, কারণ আজকে এমনি খাওয়ার পেয়ে দিক ওদিক টাইমটা হয়ে গেছিলো, দুপুরের খাওয়াটা ঠিক টাইমেই ছিল মোটামুটি, যাই হোক, তো তাড়াতাড়ি করে খেয়েছি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে মেকআপ রিমুভ টিমুভ করে তারপর গিয়ে একটুখানি শুয়েছি, শুয়েছি বলতে ফোনে এমনি ঘাটছিলাম সব বৃষ্টি যারা করেছে সবাই তোমরা, সেগুলোই রিপ্লাই দিয়েছিলাম। অ্যান্ড সব থেকে বড়ো কথা, প্রথমত আমি মানে হয়তো এর আগেও ভিডিওর মাঝখানে বলেছি, তাও আমি আবার বলছি আজকে লাইভেও আমি অনেকবার বলেছি, থ্যাংক ইউ সো মাচ, মানে কীভাবে আমি বোঝাবো বা কীভাবে বলবো আমি জানি না, এত উইশ এসছে লিটারেলি আমি হাঁপিয়ে গেছি, আমি হাঁপিয়ে গেছি লিটারেলি, আমি ইনস্টাগ্রামে রিপ্লাই দিতে দিতে হাঁপিয়ে গেছি, ফেসবুকে দিতে দিতে হাঁপিয়ে গেছি, ফেসবুকে বেসিক্যালি আমার আসে মোটামুটি ফেসবুক ফ্রেন্ড যারা, এখন যারা তোমরা ইউটিউব থেকে ছিল তারাও অনেকে ফেসবুকে করেছো, সো প্রচুর এসছে ফেসবুকে, দেন মানে টাইম লাইনে পোস্ট এসছে প্রচুর, পার্সোনাল মেসেজে এসছে, ইনস্টাগ্রামে এসছে, ইউটিউবে কমেন্টে, ও প্রচুর প্রচুর উইশ এসছে, প্লাস লাইভে তো এসছেই, মানে আমি জাস্ট হাঁপিয়ে গেছি, তাই মানে আর আমি জনে জন অনেক কাউকে বলতে পারিনি, কারণ আমি আর পাচ্ছিলাম না, কারণ সারাদিন এমনিতেই টুকটাক অনেকগুলোই কাজ আজকে করে ফেলেছি, তো আমি আর রিপ্লাই সত্যি দিতে পারছিলাম না। আর কারেন্টটা মাঝে মাঝে চলে আসছিলো, আমি ভয়ে বেশি ফোন ঘাটছিলাম না যে যদি কারেন্ট না থাকে, যদি কারেন্ট না থাকে ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, সেই ভয়, তো সবার রিপ্লাইটা আমার দেওয়া হয়নি। তো যাই হোক, আমি একবারেই বলে দিচ্ছি যখন ব্লগটা তোমরা দেখতে পাবে যারা যারা, তো সবাইকে অনেক থ্যাঙ্কস, অনেক 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 ধন্যবাদ, আজকের দিনটা সত্যি বলতে এই সবদের জন্যই, তোমাদের জন্যই দিনটা স্পেশাল হয়েছে অনেস্টলি স্পিকিং, আদারওয়াইজ কিছু ছিল না আমার আজকে বার্থডের দিনে, কিচ্ছু ছিল না, যেটুকু পেরেছে প্রকাশ একটু মানে স্পেশাল করার চেষ্টা করেছে যেটুকু ওর পক্ষে পসিবল হয়েছে, বাট লাক খারাপ, দ্যাটস ওয়াই কেকও পেলাম না আমরা, কিছুই পাইনি, পেস্ট্রি দিয়েই চালাতে হয়েছে। তো যাই হোক, এবার যেটা বলছিলাম আমি,
খাওয়া দাওয়া করে মানে যেরকম আমি শুয়ে আর কি রিফ্লেক্স প্রায় যতগুলি পেরেছি দিয়েছি, তারপর ভাল লাগছে না আর ঘুমটাও আসছে না, তো একটা মুভি চালালাম। মুভি চালাতে চালাতে একটু মাঝখানে প্রকাশের ফোনে চালিয়েছি, তো পজ করে দিয়েছি। আনলাম যে একটু তোমাদের সাথে কথা বলিনি, কারণ ব্লগটা এন্ড করতে হবে, এখন অলমোস্ট 12টার মতন বাজে যায়। আর আমি মানে খেয়েছি তাও অনেকক্ষণই হয়ে গেছে, বললাম একটু শুয়ে টুয়েছিলাম। আর যে কেকটা কেটেছিলাম মানে কেক পেস্ট্রি যেটা ছিল, তিনটে ছিল দেখলে, একটা তখন মানে আমি আর প্রকাশ খেয়েছি, আমি একটুখানি খেয়েছিলাম, প্রকাশ খেয়ে নিয়েছিল, দুটো ছিল। সো এখন মুভি দেখতে দেখতেই সেগুলো খাবো, তো ওটাই নিয়ে এসেছি। আর প্রকাশ একটু শুয়ে আছে, প্রকাশ বলছে তুমি ব্লগটা এন্ড করে নাও, তারপর আবার দুজন মিলে একসাথে মুভি দেখবো, মানে পজ করে রেখেছে। আর এটাও খেয়েও নেবো, কেকটা খেয়েও নেবো একবার, কারণ রেখে দিলে হবে না, আমাদের এখন তো ফ্রিজ ফ্রিজ নেই, এবার কোথায় রাখবো, পিঁপড়ে টিপড়ে ধরে যাবে এমনি বর্ষাকাল। সো এখন মুভি দেখতে দেখতে এটা খেয়ে নেবো, তারপরে ঘুম আসলে ঘুমিয়ে পড়বো, মুভিটা কমপ্লিট করে মেবি ঘুমানোর চেষ্টা করবো। তো মুভি সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি বা আমি সারাদিনই সেরকমভাবে স্পেশাল কোনো সেলিব্রেশন করিনি, আগের বছরও ভালো এনজয় করেছিলাম, সারপ্রাইজ দিয়েছিলো খুশিরা আমাকে, খুশি প্রকাশ ওরা সবাই মিলে, আগেরবারও বৃষ্টি হয়েছিলো বাট তাও আমরা ভালো এনজয় করেছিলাম। বাট এবার তো কিছুই পসিবল হয়নি, সবই তোমরা জানো, বাট তাও আমি চেষ্টা করেছি কী করে হোম আইসোলেশনে থেকেও নিজেকে ভালো খুশি হাসি মানে হাসি খুশি রাখা যায়, নিজেকে একটু প্যাম্পার করেছি, একটু লাইভে এসি যাতে তোমাদের সাথে গল্প করে নিজের ভালো লাগে। তো এইসবগুলোই করেছি সারাদিন, যাতে কিনা নিজেকে একটু ভালো রাখতে পারি, কারণ আলটিমেট মানে নিজেকেই নিজেকে সবার প্রথমে ভালো রাখতে হবে। অবশ্যই অন্যরা তো চেষ্টা করেছেই বা করবেই, করেই অনেকেই অনেককে ভালো রাখার চেষ্টা করে, বাট নিজে যদি আমি নিজেকে ভালো না রাখতে পারি, কেউ আমাকে রাখতে পারবে না, সেটা তো সবচেয়ে বড় কথা। সো যাই হোক, প্রকাশও অনেক চেষ্টা করেছে বাট একটু ফেল হয়ে গেছে, কিছু করার নেই। সো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগে, যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি করে দাও তাড়াতাড়ি, ওর পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও প্রেস করে দিও, তাতে নেক্সট যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো চলো আর বকবক করছি না, আর ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।